দোরগোড়ায় পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবস। রং বেরঙের ফুলের অপরূপ সৌন্দর্য মেলে ধরে আসছে আছে সাভারের বিরুলিয়া। ব্যস্ত সময় কাটছে ফুল চাষিদের। করোনার থাবায় টানা দুই বছরের লোকসান ছাপিয়ে চাষিরা যখন সমৃদ্ধির আশায়, তখন গোলাপের বাগানে চোখ রাঙাচ্ছে অজ্ঞাত ভাইরাস, আতঙ্কিত করে তুলেছে ফুল চাষিদের। জাহিদুর রহমানের রিপোর্ট। পহেলা ফাল্গুন বা বসন্ত উৎসব, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ব্যস্ততার শেষ নেই ফুল চাষিদের। তবে ন্যায্য মূল্য নিয়ে অনিশ্চয়তায় চাষিরা। আমরা এত পরিশ্রম করে এত সুন্দর ফুল ফুটাই, ফুল ফুটানোর পর দেখা গেলো আমরা বছরে তিনের থেকে চারবার আমরা ন্যায্য মূল্যটা পাই। কিন্তু আমরা যদি সারা বছর ভরাই যদি ন্যায্য মূল্য পাইতাম, তাহলে আমাদের এই গোলাপ চাষিরা উৎসাহ নিয়ে আরও গোলাপ বাগান করতো। এখন আমাদের গোলাপ বিক্রি হচ্ছে আপনার 6 টাকা 5 টাকা। এমন অবস্থা হয়ে যায় যে আমরা ফুল বিক্রি কইরা যে ফুল যে শুধু বাগান থেকে কেটে বাজারে নিয়ে বিক্রি করবো সেই খরচটা পর্যন্ত আমরা উঠাইতে পারি না। এলাকার যে ব্যাপারীগুলো আছে তাদের কাছে আমরা জিম্মি, তাদের কাছে আমরা মনে করেন 1 টাকার উপরে 1.5 টাকার উপরে ফুল বিক্রি করতে পারি না। করোনা মহামারীতে চরম লোকসান, সাথে ঘূর্ণিঝড়ের ক্ষতি পোষাতে চাষিরা যখন নতুন সম্ভাবনার দিকে তাকিয়ে, তখন গোলাপের বাগানে চোখ রাঙাচ্ছে অজানা এক ভাইরাস। এই ভাইরাসটা এই বছরও আবার পুনরায় দেখা দিয়েছে, এবং এরকম যদি কন্টিনিউয়াস 1 বছর পর পর অন্তরায় হতে থাকে, তাহলে আমাদের পক্ষে বাগান টিকায় রাখা খুবই কষ্টকর বা দুঃসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে। দিন যতই ঘনিয়ে আসছে, রং বেরঙের ফুলের চাদরে ঢেকে যাচ্ছে বিরুলিয়া। বিশ্ব ভালোবাসা দিবস ঘিরে সাভারের ফুল বাগানগুলোতে এখন উৎসবের আমেজ, সে উৎসব ফুল তোলার। আর সেই দিবস ঘিরেই এখন নতুন দিনের স্বপ্নে বিভোর এখানকার ফুল চাষিরা। জাহিদুর রহমান, NTV নিউজ, সাভার, ঢাকা।